হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা ডিসেম্বরের সেকেন্ড উইকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আলোচনা করবো তো এই ভিডিওটায় মোটামুটি ছাব্বিশটা এমসি রয়েছে আগের যে ভিডিওটা ছিল সেটাতে ওরকম তিরিশটা মতো ছিল এর এর পরেরটা ওরকমই থাকবে মানে ধরো পার সপ্তাহে মোটামুটি পঁচিশটা থেকে তিরিশটার মধ্যে এমসিকিউ থাকবে তো ওটা মোটামুটি একসাথে করলে একশো পঞ্চাশটা কোয়েশান মতো দাঁড়িয়ে যাবে তো মানে আমার মনে হয় ওইটুকু এমসিকিউ এনআফ ফর ইউর এক্সামিনেশান ঠিক আছে এর থেকে বেশি যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না ঠিক আছে তো সব কিছুর একটা লিমিট আছে আর আমি বলেছিলাম যে আর আমি আলাদাভাবে বলে দেবো যে কিভাবে মনে রাখতে হয় মানে কিভাবে পড়লে বেশি মনে থাকে ঠিক আছে তো আমি সেটার ক্ষেত্রে তোমাদের এখানেই বলে দিচ্ছি আলাদা করে ভিডিও মানে হচ্ছে না করা বেসিক্যালি একটু বিজি আছি তো বেসিক্যালি তোমরা কি করবে যে ভিডিওগুলো তোমরা দেখছো শুধু আমার নয় যার থেকেই দেখছো সেটাকে খুব ভালো ভালো করে শুনবে ঠিক আছে শোনাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো ভালো করে শুনে মানে সেটাকে ফাস্ট করে দেওয়া বা স্পিড বাড়িয়ে দেওয়া সেগুলোর কোনো দরকার নেই বেসিক্যালি ভালো করে শোনার পর সেটা জাস্ট একটা নোটস বানিয়ে রাখতে হবে অ্যান্ড দ্যাটস ইট ইউ হ্যাভ টু অলওয়েজ হচ্ছে রিভাইজ ফ্রম দ্যাট নোট ঠিক আছে আর কিছু না তো স্টার্ট করা যাক তো ফার্স্ট হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট হেলথ ইটস ফেমাস চেরি ব্লসম ফেস্টিভ্যাল রিসেন্টলি তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হচ্ছে মেঘালয়া সেকেন্ড হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বার্বাডোস তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হচ্ছে স্যান্ড্রা ম্যাসন ঠিক আছে বার্বাডোস যেটা বিশ্বের হচ্ছে একটা নতুন রিপাবলিক দেশ নতুন একটা রাষ্ট্র সেটার যে নিউএস প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ডেম স্যান্ড্রা ম্যাসন ওকে আচ্ছা এরপর হচ্ছে কি ইন্ডিয়া ইজ সেট টু অ্যাজিউম জি টোয়েন্টি প্রেসিডেন্সি ইন উইচ ইয়ার তো ইন্ডিয়ার জি টোয়েন্টি প্রেসিডেন্সি কোন ইয়ারে ইন্ডিয়াকে দেওয়া হবে তো অ্যান্সার কী হবে টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশে আচ্ছা উইচ সিটি প্লেড দ্য হোস্ট টু ফার্স্ট এভার টু প্লাস টু ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া ডায়লগ তো অ্যান্সার কী হবে আনসার হবে হচ্ছে নিউ ডেল্লি ঠিক আছে অ্যান্সার হবে নিউ ডেল্লি আচ্ছা হু ওয়াজ গুগলস মোস্ট সার্চ ফর পার্সোনালিটি ইন ইন্ডিয়া ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তাহলে গুগলে ইন্ডিয়ার কোন পার্সোনালিটিকে সব থেকে বেশি সার্চ করা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হচ্ছে নীরাজ চোপড়া ঠিক আছে অ্যান্সার হবে নীরাজ চোপড়া অ্যান্ড নীরাজ চোপড়া কি অলিম্পিকে গোল্ড পেয়েছেন জ্যাভেলিন থ্রোতে কত দূরে জ্যাভেলিন ফেলেছিলেন উনি এইটটি সেভেন পয়েন্ট ফাইভ এইট মিটার দূরে উনি এটা থ্রো করেছিলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় চলে আসবে এরকম পুরো দিয়ে মানে এইটটি সেভেন দেবে এবার পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ফোর এরকম দিয়ে দেবে তো এটা আচ্ছা এরপরে হচ্ছে দু হাজার আঠেরোতে নীরাজ চোপড়া অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলো এবং মেজার ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে আগে নাম ছিল কি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড সেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে পেয়েছে যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট স্পোর্টিং অনার এবার হচ্ছে ইসরো কোন কোম্পানির সাথে কোন স্মার্টফোন কোম্পানির সঙ্গে একটা চুক্তি করেছে যাতে নাভিক যে ম্যাসেজিং অ্যাপ সার্ভিস রয়েছে ঠিক আছে অ্যাপ নয় সার্ভিস রয়েছে যেটা স্যাটেলাইট এক ধরনের মেসেজিং হয় তো সেটাকে হচ্ছে আরও বেশি ভালো করবার জন্য আরও বেশি ডেভেলপ করার জন্য তো আনসার হবে কি আনসার হবে হচ্ছে ওপো ঠিক আছে ওপো একটা চাইনিজ কোম্পানি এর সঙ্গে ইসরো মু স্বাক্ষর করেছে মেমোরেবল মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে যেখানে নাভিক যে মেসেজিং সার্ভিস রয়েছে সেটাকে আরও স্ট্রেনডেন করা যায় আচ্ছা এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ হিউম্যান রাইটস ডে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হচ্ছে ইকুয়ালিটি রিডিউসিং ইন অ্যাডভান্সিং হিউম্যান রাইটস আর হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয় টেন্থ ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে পালন করা হয় ঠিক আছে এটা অনেক সময় প্রশ্ন চলে আসে সব ডে থেকে কখনোই প্রশ্ন আসে না বাছা যে ডেগুলো হয় সেগুলো থেকেই আসে আচ্ছা উইচ স্টেট অফ অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ লঞ্চড আ ব্রিজ কোর্স ফর স্টুডেন্টস নেমড সেতু পরাক্রম তো অ্যান্সার কী হবে সেতু পরাক্রম বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল হবে সেতু সরি পরাক্রম বলছে সেতু পাঠক্রম ঠিক আছে সেতু পাঠক্রম বেসিক্যালি হচ্ছে পাঠ সেতু পাঠক্রমে কি করা হবে যে অনলাইন এডুকেশনে যে যে মানে গ্যাপগুলো ছিল সেটাকে যাতে পূর্ণ করা হয় সেই জন্য বেসিক্যালি এটা লঞ্চ করা হয়েছে আচ্ছা এবার হচ্ছে বালাকৃষ্ণ দোষী হু ইজ রয়্যাল গোল্ড মেডেল টোয়েন্টি টোয়েন্টি টু হু ওন ঠিক আছে হু ওন রয়্যাল টোয়েন্টি রয়্যাল গোল্ড মেডেল টোয়েন্টি টোয়েন্টি তো ইনি হচ্ছে কোন প্রফেশনের সাথে যুক্ত যে রয়্যাল গোল্ড মেডেল পেয়েছেন টোয়েন্টি টোয়েন্টি জন্য তো এটার আনসার হবে আর্কিটেক্ট ঠিক আছে বালাকৃষ্ণ যোশী হচ্ছেন একজন বিখ্যাত আর্কিটেক্ট আচ্ছা স্কোর্স আর গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম উইচ অফ উইচ ইনস্টিটিউশন তো স্কোর্স বলে একটা গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম স্টার্ট করা যায় গ্রিভান্স রিড্রেসাল মানে কি গ্রিভান্সেস মানে হচ্ছে আমার কোনো আমার যে কমপ্লেন ঠিক আছে আমার ধরো কোনো একটা আমি সার্ভিস নিয়েছি সেটাতে আমার যে যে কমপ্লেন্টগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রিভান্সেস ঠিক আছে যে কাস্টমারের যে যে প্রবলেমগুলো তো সেটাকে রিড্রেস করবার জন্য আর সেটাকে কী করবার জন্য যে সেটাকে সলভ করবার জন্য তো সেইটার জন্য একটা নতুন একটা কি বলবো একটা সিস্টেম চালু করেছে স্কোর্স বলে সেটা কে স্টার্ট করেছে তো সেটা হচ্ছে স্টার্ট করেছে হচ্ছে সেভি ঠিক আছে সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেন হচ্ছে উইথ স্টেট হ্যাজ লঞ্চ ইন মিশন শক্তি লিভিং ল্যাব ইন অ্যাসোসিয়েশন উইথ ইউএন সিডিএফ তো এটাকে মিশন শক্তি কে স্টার্ট করেছে তো মিশন শক্তি স্টার্ট করেছে হচ্ছে ওড়িশা ঠিক আছে দেন তো মিশন শক্তিতে বেসিক্যালি কি করা হবে যে এম্পাওয়ার করা হবে উইমেনদের ইকোনমিক্যালি টু প্রমোট দ্য জেন্ডার ইকুয়ালিটি বেসিক্যালি এটা এক ধরনের একটা ল্যাব বলা যায় আচ্ছা হুইচ ফেমাস পার্সোনালিটি হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য টাইমস পারসন অফ দ্য ইয়র তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হচ্ছে এলান মাস্ক ঠিক আছে এলান মাস্ক হবে টাইমস পারসন অফ দ্য ইয়র এবং এলান মাস্ক বেসিক্যালি কে এলান মাস্ক হচ্ছে টেসলা অ্যান্ড হচ্ছে স্পেস এক্সের হচ্ছে সিইও ঠিক আছে টেসলার সি স্পেস এক্সের হচ্ছে সিইও হচ্ছে এলান মাস্ক ঠিক আছে আর এরপর হচ্ছে পার্কার সোলার প্রোব যেটা নিউজে খুব দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কী সেটা হচ্ছে প্রথম কোনো বলতে পারো কোনো একটা যান মানুষের তৈরি কোনো কিছু একটা সেটা সূর্যের আশেপাশে গেলো সেটা হচ্ছে নাসার সোলার পার্কার সোলার প্রোব অ্যান্ড এটা হচ্ছে যেটা বলে দিলাম আমি নাসা তৈরি করেছিল ঠিক আছে নাসা এটা তৈরি করেছিল পার্কার সোলার প্রোব তো এ দেখো নাসা এন্টার্স দ্য সোলার অ্যাটমসফিয়ার ফর দ্য ফার্স্ট টাইম ব্রিঙ্গিং নিউ ডিসকভারিজ তো এখানে দেওয়া আছে এটা নাসার ওয়েবসাইটটাকেই বেসিকালি নেওয়া দেন ইন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উত্তরপ্রদেশ ওয়াজ রেকগনাইজড দ্যাশ রামসার সাইট ইন ইন্ডিয়া তো উত্তরপ্রদেশের হচ্ছে যে রামসার সাইট রয়েছে সেটার নাম কি দেন নতুন যে রামসার সাইটটা হয়েছে তো সেটা হচ্ছে হায়দারপুর এবং এটা হচ্ছে ফর্টি সেভেন্থ রামসাইট হলো ঠিক আছে আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট গভর্নমেন্ট টু বিকাম হানড্রেড পার্সেন্ট পেপারলেস ইন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো বিশ্বের কোন গভর্নমেন্ট সে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট বলেছে আমরা পেপারলেস হয়ে যাবে মানে গভর্নমেন্টের কোনো কাজ আর পেপারে পেন পেপারে হবে না পুরোটাই পেপারলেস হয়ে যাবে পুরোটাই অনলাইনে হবে তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দুবাই ঠিক আছে দুবাইতে হচ্ছে এটা দুবাই হচ্ছে আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে পুরোপুরি পেপারলেস হয়ে যাচ্ছে দেন সেকেন্ড হু ওন দ্য মিউস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টাইটেল ঠিক আছে তো এটা কী হবে আনসার অ্যান্সার হবে হচ্ছে হানা চান্দু সবাই জানে আচ্ছা আচ্ছা শি ইজ ফ্রম পাঞ্জাব ঠিক আছে চন্ডীগড়ের মে আর হুইচ কান্ট্রি লঞ্চড আ গ্রুপ অফ স্যাটেলাইট কল সিজান सिक्स जरोो फाइव फर लंग लंग मार्च फोर बी रकेट फर स्पेस एक्सप्लोरेशन तो सीजन रकेटा स्टार्ट कर स्टार्ट कर चाय ठीक है देन उथ इंडियन स्टेट और यूटी पुलिस लंच हो इ लार्निंग प्लैटफर्म उन्नति आंडार द फ्लैगशिप स्कीम यूवा टू स्किल টু স্কিল ইউ স্কুল ড্রপ আউট তো স্কুল থেকে যারা পুরোপুরি শিক্ষা তারা আর কি শেষ না করেই আর কি কোনো না কোনোভাবে ড্রপ আউট হয়ে গেছে স্কুল থেকে বেরিয়ে গেছে তাদের জন্য হচ্ছে যে উন্নতি বলে একটা ফ্ল্যাগশিপ স্কিম এবং তার মানে উন্নতি বলে একটা নতুন প্ল্যাটফর্ম স্টার্ট করা হয়েছে এবং ইউবা বলে একটা ফ্ল্যাট ফ্ল্যাগশিপ স্কিম স্টার্ট করা হয়েছে সেটা কোথায় হয়েছে তো সেটা হয়েছে হচ্ছে দিল্লি গভর্নমেন্ট হচ্ছে সেটা করেছে দেন স্টেট ওর ইউনিয়ন মিনিস্টার স্টেট ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ মা উমিয়া উমিয়াধাম ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো অ্যান্সার কি হবে আনসার হবে হচ্ছে আহমেদাবাদ গুজরাট দেন হচ্ছে এজাজ পটেল হু রিসেন্টলি ক্লিনসড টেন উইকেটস ইন আ ইনিংস ইজ আ ক্রিকেটার ফ্রম হুইচ কান্ট্রি তো অ্যাজাজ পাটেল হচ্ছে কোন দেশের ক্রিকেটার তো অ্যাজাজ পাটেল হচ্ছে নিউজিল্যান্ডের হচ্ছে তোমার ক্রিকেটার হলো অ্যাজাজ পাটেল ঠিক আছে দেন হুইচ ইন্ডিয়ান ব্যুরোক্র্যাট ওয়াজ ইনভাইটেড টু জয়েন দ্য বোর্ড অফ অ্যাডভাইজার্স অফ ইন্টারন্যাশনাল তো আইডি ফার্স্টে আমরা ফুল ফর্মটা দেখে দিই আইডি ফুল ফর্ম হচ্ছে হচ্ছে এক সেকেন্ড ইন্টার ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স ঠিক আছে এইটার হচ্ছে আইডিই এর ফুল ফর্ম তো এখানে হচ্ছে মানে নতুনভাবে কে কাকে নিযুক্ত করা হলো বোর্ডের একজন অ্যাডভাইজার হিসেবে সুনীল আরোড়া তো সুনীল আরোরা কে ছিলেন আমাদের যে ইলেকশন কমিশনার মানে কমিশন রয়েছে তার আগের যে চিফ ছিলেন ঠিক আছে এক্স চিফ অফ ইলেকশন কমিশনার হচ্ছে সুনীল আরোড়া ছিলেন আচ্ছা ইলেকশন কমিশনার হচ্ছে প পলিটির যদি আমরা দেখি তো পলিটির কত নম্বর আর্টিকেলে হচ্ছে ইলেকশন কমিশনের কথা বলা আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাপারে আলোচনা করা রয়েছে ঠিক আছে আচ্ছা তিন আমাদের একজন হচ্ছে চিফ ইলেকশন কমিশনার থাকে আর তার দুজন আর আর দুজনও হচ্ছে নিযুক্ত করা হয় ইলেকশন কমিশনার হিসেবে কিন্তু তারা চিফ হয় না তো এখন কে ইলেকশন কমিশনার রয়েছে এখন রয়েছে হচ্ছে শ্রী সুশীল চন্দ্র ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে উইচ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল এরটেক কোম্পানি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো সেটা আনসার হবে হচ্ছে কি আনসার হবে হচ্ছে বাইজুস ঠিক আছে ওয়ার্ল্ডের হচ্ছে সবথেকে ভ্যালুয়েবল এরটেক কোম্পানি হচ্ছে আনসার হবে বাইজুস দেন হুইচ সাউথ আমেরিকান কান্ট্রি রিসেন্টলি অ্যাপ্রুভড আ ল অ্যালোয়িং দ্য সেম ম্যারেজ তো সেটা কোথায় হচ্ছে তো সেটা হয়েছে হচ্ছে চিলিতে আর রিসেন্টলি ইউরোপের লাস্ট দেশ যেটা সেমসেক্স সেক্স ম্যারেজকে আর কি লেজিটিমেট করে দিয়েছে লেজিটিমাইজ করেছে সেটার আন্সার কী হবে সেটার আনসার হবে হচ্ছে সুইটারল্যান্ড ঠিক আছে আনসার হবে সুইটারল্যান্ড আচ্ছা নীতি আয়োগ অ্যানাউন্সড দ্যাট ইট ইজ টু সেট এস্টাবলিশ অ্যান্ড উইল বি এস্টাবলিশিং থাউজেন্ড অটল টিংকারিং ল্যাব ঠিক আছে সেটা কোথায় অটল টিংকারিং ল্যাব হচ্ছে স্টার্ট করা হবে কটা থাউজেন্ড প্রায় অটল টিংকারিং ল্যাব তো সেটা স্টার্ট হবে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে দেন ছাব্বিশের আনসার কী হবে হ্যাঁ ছাব্বিশের আনসার হবে হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ উইকনেস দ্য কেসেস অফ কোভিড অ্যান্ড ডেঙ্গু ইন আ কম্বিনেশন অফ বোথ তো কোভিড অ্যান্ড ডেঙ্গুর কম্বিনেশান হচ্ছে কোথায় সবথেকে বেশি দেখা যাচ্ছে তো আনসার হচ্ছে হবে তেলেঙ্গানাতে ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আচ্ছা সাতাশটা আঠাশটা আছে সরি আমি হয়েছিলাম ছাব্বিশটা আছে আচ্ছা আইল্যান্ড টেরিটোরি অফ নিউ ক্যালিডোর্নিয়া এটা হচ্ছে কী করেছে রেফারেন্ডাম করেছে কোন পার্ট থেকে হচ্ছে কোন কান্ট্রির পার্ট থেকে তারা আলাদা থাকবার জন্য রেফারেন্ডামে অংশগ্রহণ করেছে ঠিক আছে রেফারেন্ডাম মানে কি রেফারেন্ডাম রেফারেন্ডাম মানে হচ্ছে বেসিক্যালি কিছু কিছু দেশে এরকম করা যায় যে দেশের মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মানে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে যে তারা সেটা সম্মতি দান করছে কি করছে না যেমন কি হয়েছিল ব্রেকজিট হয়েছিল ঠিক আছে ব্রেকজিট হয়েছিল তো ব্রিটেন কি করেছিল ব্রিটেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা বেরিয়ে গেছিল ঠিক আছে তারা ইউরো ব্রিটেন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ছিল কিন্তু পরে কিছু প্রবলেম হওয়ার জন্য সেটা আর কি ঠিক করে যে তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে কিন্তু যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে কটা দেশ আছে তাদের তারা যে তাদের যে সদস্যরা রয়েছে তাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে ঠিক আছে আমরা ইন্ডিয়ান হয়ে সেটা খুব একটা ভালো করে বুঝতে পারবো না তো যাই হোক তো সেই জন্য ব্রিটেনে কি হয় যে একটা রেফারেন্ডাম করা হয় যে লোকজন কি বলতে চাইছে তারা কি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোতে চায় কি ইউরোপিয়ান ইউনিয়নেরই সদস্য থাকতে চায় তো সেখানে রেফারেন্ডাম করানো হয়েছিল ঠিক আছে লোকজনের ধারণা নেওয়া হয়েছে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরকমও হতে পারে যে আমরা হয়তো কোনো একটা গ্রুপিংসের আমরা হচ্ছে সদস্য হয় তো আমরা সার্কের সদস্য আছি এবার সার্ক থেকে ইন্ডিয়া বেরোতে চাইবে কি চাইবে না দ্যাট ইজ ওনলি বেসড অন আওয়ার লিডার্স ডিসিশন তাই না কিন্তু বিদেশের ক্ষেত্রে কিছু কিছু দেশে সেটা হয় না সেটা মানুষের ওপর নির্ভর করে মানুষ যদি বলে আমরা বেরোতে চাই তো বেরিয়ে যাওয়া হয় যদি বলে না চাই না তাহলে বেরোয় না তো এটা হচ্ছে রেফারেন্ডাম তো সেরকম একটা রেফারেন্ডাম হচ্ছে নিউ ক্যালিডোনিয়াতে করেছে যে তারা কোন তারা বেসিকাল বেসিক্যালি তারা ফ্রান্সের আগে অন্তর্ভুক্ত ছিল কিন্তু এখন তারা ফ্রান্স থেকে বেরিয়ে গেছে ঠিক আছে আচ্ছা আঠাশ হচ্ছে হুইচ ইন্ডিয়া হুইচ কান্ট্রি টপ দ্য এশিয়ান পাওয়ার ইন্ডেক্স ঠিক আছে এশিয়া পাওয়ার ইন্ডেক্সে কে টপ করেছে তো আনসার হবে কি আনসার হয়েছে ইউএসএ তো এই আঠাশটা কোয়েশ্চেনই ছিল ঠিক আছে অ্যান্ড যেটা আমি বললাম লিখে রাখলে নিজেরই সুবিধা হবে অ্যান্ড অনেকেই দেখছো অনেকেই পছন্দ করছো দ্যাটস মানে থ্যাংক ইউ আমার আমি আমার পুরোপুরি গ্র্যাটিউড গ্র্যাটিটিউড জানাই তোমাদের থ্যাংক ইউ অ্যান্ড আর বাদ বাকি যে বিষয় নিয়ে ওই কথাবার্তা হবে যেগুলো নিয়ে আমি বলেছি অলরেডি সেগুলো নিয়ে আমি আপডেট দিতে থাকবো আমি দেখবো পিএসসির অফিসে আমি এর মধ্যে মানে যাওয়া ট্রাই করবো অ্যাটলিস্ট ডিসেম্বরে তো হবে না বাট জানুয়ারিতে আমি অবশ্যই যা মানে যাওয়া ট্রাই করবো অ্যান্ড যে খবরটা শুনেছি সেটা যদি মিথ্যে হয় সেটা তো খুবই ভালো যাতে মিথ্যে হয় আমি সেটাই চাই তো দেখা যাক সেই বিষয়ে আমি আগে তোমাদের আপডেট দিতে থাকবো ওকে থ্যাংক ইউ